চেষ্টা করবো। তো গাড়ি এসে গেছে আমাদের, চলো গাড়িতে উঠি। এয়ারপোর্ট এসেই গেছে, এরম ভিউ করতে পাবো না, এই যে এরম প্লেন উড়ে যাচ্ছে এরম ভিডিও করতে পারছি। হ্যাঁ, বিশাল বড় এয়ারপোর্ট। ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অনেকটাই প্রসেসিং, একদম এত বড় প্রসেসিং। ওর আমার দুজনেরই ফর্ম ফিল আপ, কোভিড সার্টিফিকেট মানে ভ্যাকসিনের যে সার্টিফিকেট ওইটা, তারপরে পাসপোর্টের সব কপি, মানে এত রকম প্রসেসিং, মানে আইডিয়ার বাইরে প্রসেসিং, মানে এতটা বেড়ে গেছে প্রসেসিং। এখন ফর্ম ফিল আপ চলছে, এখন তারপরে অনলাইন ফর্ম ফিল আপ, আগে হাতে ফর্ম ফিল আপ হয়ে যেত, এখন অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে, তারপরে এখন কি বলে আর্টিফিশিয়াল টেস্টের যে সার্টিফিকেট নাই কি, ওটা প্রিন্ট আউটটা বার করতে হবে। তারপরে সেলফ ডিক্লারেশন ফর্ম, মানে পুরো শেষ, মানে এসব ডকুমেন্টস করবে না ঘুরতে মানুষকে, এত ডকুমেন্টস দেখতে গেলে। তো এখন ওটা আবার প্রিন্ট আউট করতে বার করতে গেলে 10 দিরাম করে, 10 দিরাম মানে হচ্ছে আমার ইন্ডিয়ার মানিতে 200 টাকা করে, 200-400 টাকা প্রিন্ট আউট বার করতে লাগছে। যাই হোক, প্রসেসিং চলছে, করছেও, দেন যাবো, তারপরে লাইন দেবো, আবার অনেকটাই লাইন আছে। চলো এখানে কারেন্সি এক্সচেঞ্জ হয় এয়ারপোর্টের সামনে, প্রচুর লাইন আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, এত লাইন পড়েছে। বলো, যে কমপ্লিট হয়ে গেছে, খুব লেন্দি প্রসেস, প্রচুর লেন্দি প্রসেস, মানে মাথা খারাপ হয়ে যাবে এত লেন্দি প্রসেস যে কিছু বলার নেই। প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট, মানে এতটা পরিমাণে হ্যারাসমেন্ট কেন বলছি, কারণ কোভিড টেস্টের রেজাল্ট, এর রেজাল্ট, ওর ওই মানে তুমি পাগলা করে দেবে, মানে আমাদের 3 ঘন্টাও সময় মানে কম পড়ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের লেটও হয়ে গেছে, দেন আমরা যাচ্ছি এখন এয়ারপোর্ট, ফ্লাইটে উঠি, দেন কথা বলছি।
এয়ারপোর্ট। তো এসে গেছি বাড়ি। কলকাতা এয়ারপোর্টে ঢুকতে গেলে প্রচুর সমস্যা। এখানে প্রথমে কাস্টমাইজ ধরলো, কোনো আইফোন বা কিছু নেসারি জিনিস থাকলে তার জন্য ট্যাক্স পে করতে হবে। তারপরে এখানে এখন ভ্যাকসিনের কাগজ আর আর্টিফিশিয়াল ডাবল ডোজের সার্টিফিকেট, ওটাও দিতে হবে। তো আমরা বাড়ি চলে এসেছি। বড় পাগল হয়ে গেছে পুরো। আচ্ছা ঠিক আছে, তো এত রাগে কি আছে বাবা, বড় পুরো পাগলা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। টাটা বাই বাই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো বাই বাই।